হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে মর্নিং বলাটা ঠিক না, কারণ আজকে আমি ভিডিওটা শুরু করছি এখন বাজে কয়টা দাঁড়াও দেখে নিই, 11:30। তো আমি 11:30 দিকে ভিডিওটা শ্যুট করছি। আমি সকাল থেকে ভিডিওটা শ্যুট করিনি, এটাও একটা কথা। তো কেন শ্যুট করিনি সেটাও তোমাদের বলি। সেটা হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে কিন্তু সেটা হোল্ড হয়ে গেছে। এই টেনশানে আমার মাথা একদম পুরো গরম হয়ে গেছে আর মাথা একদম কাজ করছে না, কি করব না করব। এর জন্য আমি মানে ইউটিউবে ভিডিওটা যে শুরু করতে হবে সেটাই আমি করতে ভুলে গেছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মনটা ভালো নেই কারণ এই ইউটিউবে পেমেন্টটার জন্য। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে ভোট, তো কিছুক্ষণ পর আমরা ভোট দিতে যাব। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না মা করেছে, আর মা রান্না করেছে আজকে মাছের ঝোল শুধু আর মাছ ভাজা, কারণ আজকে ঘরে তেল টেল কিছু নেই তাই আর রান্না করা হয়নি। শুধু মাছের ঝোল দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সকালে যাবতীয় কাজটা সব কমপ্লিট। আর এখানে বসেছি আমি একটু এডিট করতে, এডিট টেডিট করে যাব ভোট দিতে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে ভোট, আজকে যাব ভোট দিতে। তো মাকে বললাম কখন যাব, মা বলছে দুপুরবেলায় করে যাব। আমাদের এদিকে ভোটের দিন খুব ক্যাচাল হয়, তার জন্য আর আমরা তাড়াতাড়ি যাব না, যাব ভোট দিয়ে চলে আসব। এদিকে মা আমি যাব আর ওপাস থেকে মামার বাড়ি সবাই যাবে। আমাদের বাড়িতে তিনজনের ভোট হয়েছে। আমার ভাইয়ের বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ডটা আধার কার্ডের কারণে এবার হয়নি, এর পরের বছর ভাইও ভোট দিতে পারবে। বন্ধুরা অনেকেই ভোট দিতে চলে গেছে, রাস্তা দিয়ে অনেক মানুষজন যাচ্ছে ভোট দিতে। আমরা এখনও যাইনি, কিছুক্ষণ পর আমরাও যাব ভোট দিতে। আমি মা জেঠি সবাই মিলে যাব। আর সত্যি ভোট দেওয়ার একটা মজাই আছে। আর তোমাদের সেদিন দেখিয়েছিলাম আমাদের এই সবজি গাছটাতে কত সবজি হয়েছে, মানে সেদিন ছিল না, আজকে আবার নতুন করে সবজি হয়েছে। মানে ঝিঙে একটা এমন জিনিস, বড় হতে বেশি সময় লাগে না, দুদিন তিন দিনে একটা ঝিঙা অনেক বড় হয়ে যায়। তো তোমাদের দেখাই ঝিঙেটা কতটা বড় হয়ে গেছে, সেদিন তোমাদের দেখিয়েছিলাম না, আসতে দেখো অনেকটাই পরিমাণ বড় হয়ে গেছে। এখানে আরেকটা আছে, ওটা কালকে খাওয়া যাবে। তো আজকে তো সেরকম রান্না টান্না আমাদের হয়ে গেছে, আর ঘরে তো সেরকম তেল নেই, তার জন্য আজ অন্য কিছু রান্নাটা করা যাচ্ছে না। নাহলে একটা ঝিঙে নিয়ে সব সবজি দিয়ে একটা নিরামিষ করা যেত। আর মনে হয় না এই কুমড়োটা আর বড় হবে, এই চাল কুমড়োটা, কারণ এটার মধ্যে দেখো পোকা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এই যে এই জায়গাটা পোকা হয়ে গেছে, এটা আর বড় হবে না, এটা নিয়ে খেয়ে নিতে হবে। এটা বেশি আর দেখো একটা ভেতরে হয়েছে, ওই দেখো একটা ঝিঙে ভেতর দিকে হয়ে আছে, বড় হয়েছে ওটা বেশ। তো ভাবছি এখন আর সবজি তুলবো না, সেই রকম ঘরে তো এখন রান্না করার মতো তেল নেই, তেল ছাড়া তো রান্না করা যাবে না, থাক আজকে তুলবো না। আর হ্যাঁ, তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছটা, তোমরা অনেকেই বলেছো এটা কি ফুটি গাছ, অনেকেও বলেছো এটা বাঙ্গি গাছ। আমি জানতাম বা আমি শুনেছি দাদার কাছে মায়ের কাছে এটা হচ্ছে বাঙ্গি গাছ, কিন্তু তোমরা অনেকেই বলেছো এটা নষ্ট করো না, এটা তুলছো কেন, এটা আরও বড় হবে। তোমরা একটা জিনিস দেখো, এই দেখো এটা এরকম হয়ে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে যে কী যেন একটা খেয়ে নিচ্ছে জানি না, এই দেখো খেয়ে নিয়েছে, ভেতরে পোকা হয়ে গেছে, আর এর থেকে বেশি বড় হয় না। এই দেখো ভেতরে আরও হয়েছিল, এই দেখো এটাও কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে, মানে পেকে যাচ্ছে। এগুলো কি খাওয়া যায় কি না, তো তোমরা অনেকেই বলেছো খাওয়া যায়, কেউ বলেছো খাওয়া যায় না, অনেকেই বলেছো সবজি দিয়ে খাওয়া যায়। এটা দেখো নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়ে গেছে, আর বড়ও তো নাই, একটাও বড় হচ্ছে না। তো একজন বলেছো এটা নষ্ট করো না, এটা কেন নষ্ট করছো, এটা আরও বড় হবে, দেখো বড় হচ্ছে না, এরকমই রয়ে গেছে, মনে হয় না এটা আর বড় হবে। কারণ এটা নাকি মানে ও আরেকটু অন্য টাইমে হলে ভালো হতো, এটার একটা টাইম আছে, ওই টাইম অনুযায়ী এটা হয়নি, তো তার জন্য নাকি এটা হবে না, আমাকে দাদা বলল। আর এখানে দেখো
এই দেখো এটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো লোকজন যাচ্ছে ভোট দিতে, দেখাচ্ছি তোমাদের টোটো দিয়ে। এই দেখো লোকজন টোটো করে ভোট দিতে যাচ্ছে। আমাদের ভোটটা একটু দূরে হয় তো, কারণ আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। আর অনেকেই টোটো দিয়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে। আমরাও কিছুক্ষণের মধ্যে যাব। আর দেখো তোমাদের দেখাই, এই যে একটা ফল, এটা ওই যে পেকে গেছে, এটা মনে হয় না খাওয়া যাবে। আর তাছাড়া এখানে আরেকটা হয়েছে, এই দেখো ছোট্ট, এটাও পেকে গেছে। তো আর তো এখানে নেই, তো এরকম করে পেকে যাচ্ছে, বড় হচ্ছেই না এগুলো। অনেকেই বলছে এগুলো বড় হবে, কিন্তু হচ্ছে না তো গো। এই দেখো এখানে আরেকটা হয়েছে, ফল কিন্তু অনেক হয়েছে কিন্তু এটা পেকে যাচ্ছে, ভালো লাগছে না। আর এটা আমি ওদিন একটা নষ্ট করেছিলাম, আমি জানতাম না এই ফলটা কী বা কী করতে হয়। অনেকে বলছে খাওয়া যায়, কেউ বলছে খাওয়া যায় না, সত্যিকারে যখন আমি জানি না, তাই জন্য ফলটাকে আমি ফাটিয়ে দিয়েছিলাম, দেখেছিলাম ভেতরটা ঠিক কেমন। আর এই দেখো ফলের মধ্যে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, এই ফুলগুলো দেখতে কিন্তু, এই পাতাগুলোও নাকি খাওয়া যায়। অনেকে বলেছে পাতাটা খাওয়া যায়, পাতাটা নাকি, এই পাতাটা নাকি খাওয়া যায়। এটা না অনেকটা যে চালকুমড়ো পাতা যেমন খসখসে, এরকম খসখসে টাইপের পাতাটা, দেখো দেখো শব্দ হয়, পাতাটা একটু খসখসে টাইপের। তো এটা কীভাবে খাওয়া যায় বা পাতাটা দিয়ে কী করতে হয় জানি না, শাক রান্না করতে হয় না কি আমি তো জানি না। তো তোমরা অবশ্যই কমেন্টে বলো যে এটা দিয়ে কী খেতে হয়, তো আমি একদিন ট্রাই করবো। আর এই ফলগুলো আমাকে একজন বলেছে এগুলো নাকি সবজি মধ্যে দিয়ে খাওয়া যায়, তো আমি একদিন বা কালকেই বলো আমি সবজি যখন রান্না করব তখন কিন্তু খাবো, আর কেমন লাগে সেটা দেখব। এখানে দেখো আরও ছোট্ট ফল এসেছে, এটা মনে হয় না হবে কারণ এটা নষ্ট হয়ে গেছে। আর এটার পুরো গাছটাতে এরকম কাটা 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 রয়েছে পুরো গাছটাতেই। তো থাক এই ফলটা নষ্ট, এই গাছটা নষ্ট করব না, এই গাছটা যতদূর হবে হতে থাক। তো যেদিন দেখবো যে এটার মানে হবে না সেদিন তুলে ফেলে দেব। মা বলেছিল এটা ফেলে দেবে, আমি বলছিলাম না এটা থাক, দেখি না কী জিনিসটা হয়। এখানে তো অনেক ফল রয়েছে, এই হচ্ছে আমার সবজি বাগানের রহস্য, আর এই হচ্ছে আমার সবজি বাগান। আর এই উপরে না, এই খড়ের উপরে মনে হয় ঝিঙে হয়েছে, কিন্তু সেটা দেখার মতো বুদ্ধি নেই, এখানে সাপ আছে। আর এছাড়াও আমার পুঁই গাছ, তো এই পুঁই গাছের ডাটা তুলে খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যার একটা, এটা বড় হচ্ছে, এটা এখন খাবো না আমরা, এটা তুলে এটা কিছুদিন পর খাওয়া যাবে, এটা আরেকটু বড় হতে হবে। আর এই যে লঙ্কা গাছ, এগুলো তো তোমরা সেদিন বারবার বলেছিলাম কী দিতে হবে, গাছটা কেমন হয়ে যাচ্ছে কী দিতে হবে বা কিছু তোমরা বলোনি, অবশ্যই কমেন্টে বলো যে এটাতে কী দিলে এই গাছটা ঠিক হবে আমার। আর এই দেখো এখানে অনেক লঙ্কার চারা হয়েছে, ওই দেখো ভেতর দিকে ছোটো ছোটো অনেক লঙ্কার চারা হয়েছে। এই লঙ্কাগুলো না প্রচুর ঝাল, এটা কিন্তু এক দুটা দিলে কিন্তু একটা সবজি রান্না করে খাওয়া যায়। তো এই লঙ্কাটা অনেক হয়েছে। আর এইদিকে দেখো মানি প্ল্যান্ট গাছ উঠেছে একটা আমাদের বাড়িতে, এখানে একটা মা তুলে ফেলে দিয়েছে, কারণ এই জায়গাটার মধ্যে মানি প্ল্যান্ট গাছ হলে এখানে সাপের আড্ডাটা বাড়বে, তার জন্য একটা মা তুলে ফেলে দিয়েছে। আর বাড়ির ভেতর দিকে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে। আর এই যে আমার সূর্যমুখী গাছ, সেদিন ভেবেছিলাম এটা কেটে ফেলে দেবো, সেদিন তো আর ফেলে দেওয়া হলো না, আজকে এটাকে কেটে ফেলে দেবো। তো গাছটাকে কেটে ফেলে দিতে হবে, এই গাছটাতে আর ফুল হবে না, গাছটা মরে গেছে। এই গাছটা কিন্তু মানে এমনিতে জ্বালানির জন্য খুব কাজে লাগে, তো এই গাছটা কেটে আমি শুকোতে দেবো, তো এটা কিন্তু জ্বালানির জন্য খুব কাজে লাগবে। এমনিতেও আগে যে আমাদের ক্ষেতের মধ্যে ওই জমিটার মধ্যে যেটার মধ্যে আমাদের ফুলের চাষ করা হয়, ওটার মধ্যে কিন্তু মানে সূর্যমুখী গাছ ছিল, সেটা কেটে কেটে নিয়ে এসে শুকানো হয়েছে, তারপর কিন্তু সেটা রান্না করা হচ্ছে। মানে পাটকাঠি যেমন সেরকম কিন্তু শুকিয়ে গেলে সেরকম হয়। তো প্রচুর রোদ উঠেছে আজকে, তাই মাথায় একটা গামছা দিয়ে নিয়েছি। আর আকাশের পরিস্থিতিটা তোমরা দেখো একবার, আকাশটা আজকে কতটা সুন্দর, পুরো আকাশটাই দেখো তোমরা, আজকের আকাশটা সব থেকে সুন্দর, মানে একদম পুরো আকাশই হয়ে গেছে। আর যে একটু একটু মেঘ আছে, এরকম আকাশ দেখতে কিন্তু দারুণ মজা লাগে। তো চলো এখন এই গাছটাকে কাটার পালা, এটাকে কেটে দিই।
এর আগে যখন ভোট হয়েছিল তখন আমাদের এদিকে অনেক গন্ডগোল হয়েছিল। তোমরা অনেকেই দেখেছিলে যে শীতলকুচিতে ভোটের সময় সবথেকে বেশি গন্ডগোল হয়। এবারেও ভোট, আজকেও ভোট, তাই ভয় লাগছে যে কখন কি হয়ে যায় বলা যায় না। তো বন্ধুরা চলো এখন চান করে আসি, 12:30 বাজে, একটু পর যেতে হবে ভোট দিতে। তো এখন চান করব, মা ওইদিকে মোছামুছি মার কমপ্লিট, তো এখন চান করতে পারে। আর দেখো পাগলি আমার মাথায় কি করছে, মানে আমার মাথার চুল দিয়ে কি করছে, ওর কাছে নাকি আমার চুলগুলো খুব ভালো লাগে, লম্বা লম্বা চুলের কাছে ভালো লাগে। আর ওর সবথেকে ভালো লাগে আমার চুলের গন্ধটা, ও শুধু আমার চুলের গন্ধটা শুঙে একটু পর পর। তো চলো আর ওকে শুনতে দেওয়া যাবে না, এখন চান করি, চান করে যাব ভোট দিতে, একটু পরে আঙুলটা ভরে থাকবে। তো চানটা করে আসি, চান করে থাকো। চান করে নিয়েছি, ভাবলাম যে ভোট দেওয়ার আগে পুজোটা করে তারপর বাড়ি থেকে বেরোই। তো এখন যদি আমি পুজোটা করে বের হই তাহলে আর ভাইয়ের কোনো টেনশন থাকবে না, পুজোটা দিতে হবে না। আর আমাদের বাড়িতে হয় ভাই না হয় আমি পুজো দিয়ে থাকি, যখন আমার শরীর ভালো থাকে না বা কোনো অসুবিধে থাকে তখন ভাই দেয়, আর ভাই বাড়িতে না থাকলে কিন্তু বোনরাও পুজো দিয়ে দেয়। তো এখানে আমি পুজো দিতে বসে গেছি আর ভাবছি যে আজকে এই টাইম পর্যন্ত আমাদের এখানে কোনো রক্তাক্ত কাণ্ড এখনও হয়নি। আমাদের এদিকে কিন্তু মানে ভোটের সময় সবথেকে বেশি গণ্ডগোল হয়। অনেকেই জানো যে শীতলকুচি হচ্ছে সবথেকে এখন একটা খতরনাক জায়গা হয়ে উঠেছে, কিন্তু আমাদের সেরকম মনে হয় না, কারণ আমাদের নিজের জায়গা, তো আমরা ভালোবাসি জায়গাটাকে, এখানে থাকতে ভালোবাসি। তো সবসময় কিন্তু আমাদের এদিকে গণ্ডগোল বলতে এই ভোটের টাইমটাতে হয়, কিন্তু সেরকম আমাদের এই জায়গাটা হয় না, একটু দূর তো যে জায়গাগুলো আছে সেখানে হয়। তো এইবারও না ভোটের অনেক গণ্ডগোল হয়েছিল পরে শুনেছি, আর অনেকজনই মারা গেছে, এর মধ্যে অনেক কাহিনী হয়েছে জানো তো। ভোটের যে ব্যালট বক্স আছে সেটা নিয়ে দৌড়ে মানুষ চলে গেছে, মানে নাই নানান কাণ্ড হয়েছে। কিন্তু আমরা যেখানে ভোট দিতে গেছি সেখানে কোনো কিচ্ছু হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো এলোমেলোভাবে কোনো কিচ্ছু হয়নি। আর অন্য অন্য জায়গাতে গোলাগুলি হয়েছে, বোম পড়েছে, মানে অনেক কিছুই হয়েছে। তো সত্যি সে জায়গাগুলোতে কেন যে এরকম হয় তা বুঝি না। একটা ভোট তা নিয়েও যদি রক্তাক্ত কাহিনী হয়, রক্তাক্ত হয়, তাহলে কি হবে বলো তো? যারা নেতা তাদের কিছু হবে না, যারা সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদেরই কিন্তু ক্ষতিটা হয়। একটা বাড়িতে একটা সদস্য থাকে না, যে আসল বাড়িতে কাজ করতে পারে বা যে আসল বাড়িতে কামাই করে সেই কিন্তু থাকে না। এই ভোটের সময় কিন্তু সে এই দুর্নীতির জন্য কিন্তু চলে যায়। আমি রেডি হয়ে গেছি ভোট দেবার জন্য, মানে ভোট দিতে যাব এখন মা আর আমি। আমার ভোটের ফটো, মায়ের ভোটের ফটো দুটো নিয়ে নিয়েছি। আমাদের বাড়ি থেকে ভোট যেখানে দেবো সেখান মানে 1.5 কিলোমিটার দূরে, তো চলো সেখানে যাই। মা আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, আমি এই যে এই ড্রেসটা পরে নিয়েছি এটা পরে ভোট দিতে যাব। আজকে প্রচুর গরম আর একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর গরমটা আরও বেড়ে গেছে মনে হচ্ছে। তো চলো সেখানে যাই, কারণ কখন কি হয়ে যায় ভোটের ওখানে বলা মুশকিল, তাই এখন গিয়ে ভোটটা দিয়ে আসবো। এখন বাজে 1:30-1:30 দিকে যাবো, কারণ দুপুরবেলাতে একটু ফাঁকা থাকার কথা, তো এখন যাচ্ছি এর জন্য। আর আমাদের বাড়িতে আমার বাবা ভোট দিয়ে ফেলেছে, আমি আর মা বাকি আছি, আর ওইদিকে জেঠু আর জেঠি মানে দুজনেই ভোট দিয়ে ফেলেছে। জেঠি গেছে, এখনও আসেনি, জেঠু চলে এসেছে। তো যাই আমরা সেখানে গিয়ে তোমাদের সাথে কথা। আমি আর মা দুজনে যাচ্ছি এখন ভোট দিতে হেঁটে হেঁটে, আমাদের বাড়ির সবাই দিয়ে ফেলেছে, আমি আর মা দুজন বাদ দিয়ে, আর ওইদিকে দাদা বৌদিরাও চলে গেছে। তো চলো এখন সেখানে যাই ভোট দেওয়ার। এখানে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো কত সুন্দর, কালকে এই পাশে কিন্তু মিছিল গেছে, কাল না সরি পরশুদিন মিছিল গেছে, কাল থেকে তো মিছিল মিছিল সব বন্ধ, যা ছিল পরশুদিন গেছে, এরপরে থেকে এই দিকটা শান্ত হয়ে গেছে। তো জানি না আজকে ভোট, ভোটের পরে কোন দিকে কী হয় বা আমাদের এদিকে কোনো গণ্ডগোল হয় কি না সেটা তো বুঝতে পারছি না, কিন্তু কী করা যাবে বলো তো? তো আমরা এখন কিন্তু ভোট দিতে চলে এসেছি, এই স্কুলটার মধ্যে আমরা ভোট দিয়েছি, আর ওই দেখো লোকজন ওখানে বসে আছে আর এখানে লোকজন ভোট দিচ্ছে। আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মামার জন্য আমরা বসে আছি, মানে আমার বড় মামা, বড় মামাও গেছিলো ভোট দিতে আমাদের সাথে, এখানে কিছু লোক আর ওই যে পেছনে ওখানে কিছু লোক বসে আছে, সবাই সবার ভোটের জন্যই কিন্তু বসে আছে। কেউ বিজেপির থেকে পঞ্চায়েতে দাঁড়িয়েছে, কেউ তৃণমূল থেকে পঞ্চায়েতে দাঁড়িয়েছে, কেউ বা CPM-এর থেকে পঞ্চায়েতে দাঁড়িয়েছে। তো আমার ভোট দেওয়া কমপ্লিট, দেখো আমার মাও ভোট দিয়ে ফেলেছে, এদিকে মামি দিদি সবার ভোট দেওয়া হয়ে গেছে, আমার হাতের অবস্থা দেখো কী করে দিয়েছে। তো কার কার ভোট দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে বলো। আর এখনও আমাদের বাড়ির মধ্যে মামার ভোট দেওয়া হয়নি, মামার হলে আমরা চলে যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি।
এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আকাশের পরিস্থিতিটা আজকে কত সুন্দর, আজকে শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের এই জায়গায় ভোট হয়ে গেল, তাই দেখো আকাশটাও শান্ত আছে। সন্ধেবেলায় কিন্তু আবার বৃষ্টি নেমেছিল। তো এখান থেকে চলে এসেছি মামার বাড়িতে। তো এখানে আমি মামার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মা আছে ভেতরে। তো আমি তোমাদেরকে একটু বাড়িটা দেখালাম যে কেমন। এটা হচ্ছে একটা সামনে যে একটা মূর্তি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পরীর মতো মামা বানিয়ে রেখেছে। আর ওই যে সামনে ওটা হচ্ছে বাড়ি, সামনে লেখা আছে চক্রবর্তী ভবন। তো মামারা কিন্তু চক্রবর্তী তোমরা সবাই জানো, তার সাথে পুকুর, তার সাথে দেখো কত গাছপালা, আগে অনেক ছিল এখন তার আগের থেকে কমে গেছে। এদিকে দেখো ফুলের টব সাজিয়ে রাখা হয়েছে, এখানে একটা ছোট্ট দোলনা আছে যেখানে দোল খেতে আমার বেশ ভালো লাগে। এখানে একটা সুন্দর ফুল ফুটে আছে, ফুলটার নাম জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই ফুলটা আমার জেঠির বাড়িতেও আছে, এটা মানে আমাদের বাড়িতে নার্সারি আছে, তো তো জেঠির বাড়িতেও আছে, সেখান থেকে কিন্তু ফুলটা নিয়ে লাগিয়েছে। আর এখানে দেখো কত ফুল। আর তোমাদের একটা জিনিস দেখাবো, এটা তোমাদেরকে দেখাবো আমি আজকে, যে এটা হচ্ছে এলাচ গাছ। তো এটা হচ্ছে বড় এলাচ, এই দেখো কি সুন্দর হয়ে আছে। আর এলাচটা দেখতে এত ভালো লাগছিল, আমি কিছুদিন আগে ভাবছিলাম যে এলাচটা দেখাবো তোমাদেরকে, বা আমি নিজেও দেখিনি। তো এই দেখো এলাচটা, আর এটার মধ্যে না একটু হালকা কাটা কাটা ভাব আছে, বেশি নেই, ছোট ছোট কাটা কাটা আছে। তো আমি এখনও দেখিনি ভিতরের কেমন হয় এলাচ বা কি হয় সেটা দেখিনি, বোনকে নিয়ে চলে এসেছি এই জায়গাতে। দেখো যে ছোট ছোট কাটা আছে, এখন এলাচটাকে আমি ফাটাবো, ফাটিয়ে দেখবো ভেতরে সত্যি এলাচ কেমন হয়েছে। তো আমরা সবাই ছোটো এলাচটা দেখেছি, কিন্তু বড় এলাচটা ঠিক কেমন হয় সেটা জানি না। এটার গন্ধ কম কিন্তু এটা ভালো আছে সেরকম। তো এলাচটা দেখো এই যে এরকম ছোট্ট ছোট্ট হয়েছে ভেতরে, এটা আমাদের বাড়িতেও ছিল আগে, এখন নেই, জেঠির বাড়িতেও আছে। আর দেখো এই যে এলাচটা হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে যেটা ছিল সেটাতে ফল কোনোদিনই আসেনি, এটা এভাবেই নষ্ট হয়ে গেছিলো। আর মামার বাড়িতে এনে লাগিয়েছে, দু বছর হলো, তার পরবর্তী থেকে দেখো ফল হওয়া শুরু হয়ে গেছে। তো এলাচটা কিন্তু দেখতে অনেকটা ভালো, আর ভেতরে দেখো ছোট্ট ছোট্ট দানা দানার মতো হয়ে আছে। তো চলো মা ওই পাশে ডাকছে, এখন বাড়ি যাব। এপাশে আমি চলে এসেছি মন্দিরের, এখানে বাড়ির সামনেই হচ্ছে মন্দির, এখানে হচ্ছে বাবার মন্দির আর এখানে হচ্ছে মায়ের মন্দির, এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির। প্রণাম করে নিলাম, আমি যখনই আসি তখনই চেষ্টা করি প্রণাম করে নেবার, আমার কাছে এই ঠাকুরটা অনেক লাকি জানো তো। তো এদিক থেকে প্রণাম করে যখন আমি বেরোচ্ছি তখন দেখি মা এখানে বেল কুড়োচ্ছে, মানে ছোট্ট ছোট্ট যে বেলগুলো আছে সেগুলো কুড়োচ্ছে। এগুলো কিন্তু হালকা করে পাপড়ের মতো কেটে কেটে শুকিয়ে, মানে শুকিয়ে নিলেই এগুলো দিয়ে সুন্দর একটা চা খাওয়া যায়। এটার গন্ধটা সব থেকে বেশি ভালো লাগে, আমার কাছেও বেশ ভালো লাগে। বন্ধুরা তোমাদের ওই দিন দেখিয়েছিলাম না যে আজকে কানাই ডিঙ্গা ফুল খাচ্ছে বা যেটা জন্ডিসের ওষুধে কাজে লাগে, এই দেখো গাছটা মামার বাড়ির সামনেই আছে একদম। এই দেখো কলি হয়েছে, এখনও সেরকম ফুল হয়নি, ফুল কয়েকদিন আগে হয়েছিল, সেটা মা নিয়ে গেছে। ফুলগুলো না নিচেই পড়ে থাকে, এখন আপাতত নেই, আর আমার মা আমাকে ছেড়ে ছেড়ে আগে আগে চলে যাচ্ছে। তো চলো দৌড়ে মার কাছে যাই। আমরা ভোট দিয়ে এসেছি, মামার বাড়িতে একটু বসেছিলাম, বোনুর সাথে দিদির সাথে আলোচনা করছিলাম, মানে গল্প গুজব বনে বনে যা করে সেরকমই করছিলাম। এখন বাড়ি যাচ্ছি, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, এই যে মামা বাড়ির কাঁচা রাস্তাটা, এখান থেকে উঠেই পাকা রাস্তা। এখন যাব বাড়ি, জানি না বাবা ওরা কী করছে। আমাদের বাড়ির সামনে একটা ভোটের জায়গা আছে যেখানে ভোট হচ্ছে, ওখানে প্রচুর ক্যাঁচাল হচ্ছে জানো তো। আমরা যেখানে ভোট দিতে গেছি সেখানে কোনো ক্যাঁচাল নেই, আর আকাশটার পরিস্থিতি দেখো পুরো কালো অন্ধকার হয়ে গেছে, আকাশের পরিস্থিতি, বৃষ্টি আসছে আবার কমছে। এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, দেখো ক্ষেতের মধ্যে জমি চাষ করা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এখানে রোয়া গাড়া হবে। এগুলো হচ্ছে মামার বাড়ির জমি, ওটা হচ্ছে মামার বাড়ি, ওই দেখো ওই যে বাড়ি। তো চলো আমরা এখন তাড়াতাড়ি ঝটপট করে বাড়ি যাই, আমার মা আমাকে ছেড়ে ছেড়ে দৌড়ে যাচ্ছে। আর পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এই যে এই বাড়ির একটা মামা। তো চলো, এখানে সব বাড়ি আমার চেনা জানা, কারণ কাছাকাছি তো মামার বাড়িটা, এখানে এই বাড়িটা হচ্ছে এই মামাটার। তো চলো আমরা জোরে ঝটপট বাড়ি যাই। গ্রাম মানে কিন্তু সৌন্দর্য, কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো এদিকে অনেকের পাট কাটা হয়ে গেছে, ওই দেখো ওই ক্ষেতটার মধ্যে রোয়া গাড়াও হয়ে গেছে, পাটগুলো এখানে কেটে রেখেছে, এগুলো কিন্তু জাগ দেওয়া হবে। তো এরকম গ্রামের দৃশ্য বর্ষাকালে কিন্তু এরকমই হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আগে পাকা ছিল না, নতুন নতুন পাকা হয়েছে। আর এই সাইডে দেখো এই যে রোয়া গেড়েছে পুরো ক্ষেত জুড়ে, কত ভালো লাগছে। কিছুদিন পর এর থেকে ধান হবে, সেই ধান থেকে চাল হবে, সেই
যেটা থেকে ভাত হবে। সত্যি আমরা কত লাকি যে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। যারা যারা দেখতে পারো না তাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কেমন করে হয়। আর ওই যে দেখো জমিটাতে পাট কাটা হচ্ছে, এখানে দুজন আছে, দুজনে মিলে কিন্তু পাট কাটছে। এই দৃশ্যগুলো গ্রামে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, খুব মানে মনটা খুব ভরে যায়। চারপাশে দেখো জল জমে গেছে, এত ভালো লাগছে জমিগুলো দেখে মনে হচ্ছে জলের মধ্যে সাঁতার কেটে চান করি। গ্রামের দৃশ্য কিন্তু সত্যি অপূর্ব। কার কার ভালো লাগে গ্রামের দৃশ্য অবশ্যই জানিও, আমার কাছে গ্রামের দৃশ্য মানে অতুলনীয়। এখানে একটা কাকা আর একটা দাদা যাচ্ছে ভোট দিতে, আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলে আমাদেরকেও একটু তোল, তো তাদেরকে একটু ভিডিওতে তুলে নিলাম। তো সেখান থেকে একদম বাড়িতে রওনা হলাম, তারপর ভিডিও করা হয়নি। রাত্রের বেলা অঝরে বৃষ্টি চলে এসেছে, মানে বুঝতে পারি না যতবার ভোট হয়েছে আমাদের এদিকটা বা আমি যতবার থেকে ভোট জিনিসটা বুঝি তখন থেকেই দেখি ভোটের শেষে রাত্রেবেলা করে প্রচুর বৃষ্টি হয়। আমাদের এই জায়গাটাতেই বলো, অন্য জায়গাতে জানি না, আমাদের এই জায়গাটাতে প্রত্যেকবার ভোটের সময় প্রচুর বৃষ্টি হয়। জানি না সেটা কেন, সেটা কি কোনো কাকতালীয় ঘটনা, কিছু জানি না, কিন্তু এবারও হয়েছে। ভেবেছিলাম এবার হয়তো হবে না, তো বৃষ্টি অঝরে পড়ছে। দেখো এখানে জল যা ছিল মানে একদমই কিন্তু এখানে জল ছিল না, একদম ভরে গেছে। আজকের ভিডিওটা আমি বেশি একটা বড় করব না, এখানেই রেখে দেবো ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, কে কোন দলে ভোট দিয়েছো অবশ্যই জানিও। আর আমি দিয়েছি, তোমরা যেটাতে দিয়েছো আমিও সেটাতেই দিয়েছি ভোট, এটা বলাটা হয়তো ঠিক না। মা এখনও টিভির ঘরে, টিভির ঘর বন্ধ করে চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা রাখছি, টাটা।